বন্যায় রাজ্যের 700 কিলোমিটার বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। অম্পি এবং জোড়াইবাড়িতে কিছু কিছু বিদ্যুৎ সাবস্টেশন এখনো জলের তলায় পড়ে আছে। বেশ কয়েকটি বিদ্যুৎ সাবস্টেশন কাজ করছে না। বন্যার জলে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু জায়গা। জননিরাপত্তার স্বার্থে পাওয়ার কাট করা হয়েছে। শুক্রবার সচিবালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিভাগীয় সংশ্লিষ্ট শাখার আধিকারিকের তরফে এই তথ্য প্রদান করা হয়। তিনি বলেছেন, সমস্ত ধরনের প্রতিকূলতা কাটিয়ে ওঠার জন্য নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্মীগণ। মোর দেন 700 কিলোমিটার আমরা পাওয়ার লাইন ড্যামেজ হুয়া হ্যায় অলগ অলগ জায়গা পে। কই জায়গা সাবস্টেশন হমারে জেসে অম্পিয়া জোলাইবাড়ি কে সাবস্টেশন অলরেডি অভি ভি সাবমার্জড হ্যায়, পানি কে অন্দর হ্যায়, ইসলিয়ে ওয়াহ পে নাহি দেখ পা রহে হ্যায়। অর 9 সাবস্টেশন হমারে কাকরাবন্ধ, কিলা, কারবুক, সিলাচেরি, জোলাইবাড়ি, ঋষিমুখ, রশিয়াবাড়ি, দামচেরা এন্ড জম্পুই হিলস, ইয়ে 9 সাবস্টেশন হমারে অভি ভি ব্রেক ডাউন হ্যায়, ইয়াহ পে কানে। ইসকে আলাবা ইসমে কল বাতায়া থা কই জায়গাও পে পানি ট্রান্সফার্মার তক পৌঁছনে কি ওজা সে ইয়া লাইন স্ন্যাপ হোনে কি ওজা সে হাম লোগোনে পাওয়ার কাট করকে রাখা হুয়া হ্যায়। জ্যাসে জ্যাসে ওয়াটার রিসিট কর রহা হ্যায়, ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট করতে করতে পাওয়ার রিস্টোর কিয়া যা রহা হ্যায়। তো মেরা লোগো সে অনুরোধ ফির সে হি হোগা কি পাওয়ার সিচুয়েশন কো জাহাঁ জাহাঁ রিস্টোরেশন কি আবশ্যকতা হ্যায় আপ কল কর রহে হ্যায় 1912 পে, ইয়া ফির হামারে জো কন্ট্যাক্ট নম্বরস হ্যায়, আর ধীরে ধীরে উসকো হাম লোগ রিস্টোর করতে যায়েঙ্গে।